কি ব্যাপার বলতো ফুটো লাউড়া সকাল সকাল সবাইকে এখানে আসতে বলেছে কেন দেখ মনে হয় কোনো বৌদি পটিয়েছে তার গল্প শোনাবে বলে ডেকেছে বোকাচে দা শুধু মাগি বাজি ছাড়া আর কিছুই ভাবিস না নাকি শুধু মেয়ে আর মেয়ে কেন খান কি ছেলে তোর মতো ছক্কা নাকি আমি একটা মাগি পটাতে পারে না আবার বড় বড় কথা দেওয়া তোর একটু চুপ করবি নাকি কি ফুটো সাইকেলটা বড় কার্পন মারলি আরে না আমি নতুন কাজ শুরু করেছি তুই তুই কি লোকে গাড়ি সাইকেল গামড়া ব্যবসা খুলেছিস নাকি রে কারণ তুই তো বড় ওই কাছে ভালো বাড়িস কি বললি খাঙ্গি چلا আমি লোকে গামড়া ভাই আরে ফটো ওসব ছাড় ভাই কি ব্যাপার একটু খুলে বল আরে বড় আমি নতুন চা ব্যবসা খুলেছি রে সেটা তোদের দেখানোর জন্য এসেছিলাম তাই ডেকেছিলাম তোদেরকে এখানে যা সাইকেলে নিয়ে বেরিয়েছি বাবা হঠাৎ করে চায়ের ব্যবসা খুললে কেন তো কি লাউড়া মদের ব্যবসা খুলবো সাইকেল করে মদ বিক্রি করবো নাকি চা দিচ্ছি খেয়ে দেখ লাউড়া কেমন লাগে লাউড়া তো চায়ে তো বাংলা মিশিয়ে দিস তো তারপর দেখবো খেয়ে এখানেই বা গাছ তলায় লড়ালড়ি করছি তো এখান থেকে চা খেতে হবে না এখান থেকে বেরো গুড মর্নিং আরে ফুটো যে সকাল সকাল সাইকেল নিয়ে কি করছো

বাড়া ভাড়া টাকা দেবে না তুই এক কাজ কর ও কাছে ঘরে যা ঘরে গিয়ে আর আমার বাবার হোলটা চুষে নিয়ে যা বুঝলি বাড়া এটা ফুটোর চা বুঝলি ফুটোর চা খেলে একবার মা মাল খাওয়া বলি ঠিক আছে ভাই দে তাহলে একটা চা খেয়েই দেখি দিচ্ছি ভাড়া দা দা এনে বাড়া খেয়ে দেখ চাটা এ বাবা তো দুধই নেই শুধু চা পাতা দিয়ে চা নিজে দুধটা ছি চাই দিয়ে খা

আরে ফুটো আমার এখানে না বেশ ভালোই লাগছে ভাবছি আরো কটা দিন থেকে যাবো বুঝলে খানকি ছেলে আর কটা দিন থেকে যাবে বাড়া বাল লোকে বসে লটালটি করতে খুব মজা লাগে না না মামি আমি ওরকম করিনি মামি আমি ওকে খুব ভালোবাসি ফুটো তো একদম বোঝে না শুধু মাথা গরম করে ফেলে একবার তুই আমার মনে কথাটা বুঝতিস হ্যাঁ গুণমায়ানি বাড়া বাল বাড়ি গিয়ে নিজের বালে মনে কথা ভাবিস গিয়ে ওরা কথা এসব করতে পারবে আর বলতে পারবো না না যা বলছি ঠিকই বলছি আজকে লোকে বউয়ের সাথে করছে কালকে তো আমার বইসে ফোটা কি কি দেখো না মামা ফুটো আমার কথা শুনছেই না তোর বালের কথা শুনবো কেনা রে ভাৎ দেখো মামা কেমন গালাগালি দিচ্ছে আমাকে আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি এই গুন্মাইটাকে এখান থেকে যেতে বলো তা নাহলে কিন্তু ঘোড়া আমি বোম মেরে দেবো আমি তো কাজ করছি ঘরে বসে আর আমার চা কোনদিন খেয়ে দেখেছো বলছো তুমি যেদিন এই ঘরে গ্রামের লোকজন এসে তোমার ধুতি খুলে গায়ে লাঠি মারবে এই বাবা জন্য সেদিন বুঝবে চাক না এইসব সিন দেখলে আমার খুব দুঃখ হয় তুই কি ব্যাপার গুলো আমার ঘরে গান মারা হয়ে গেছে আর তোর গান কেন বাড়া কি হচ্ছে তোর ঘরে বেশ তো চাবি কি করছিলিস কি হয়েছে চা বিক্রি হচ্ছে না নাকি খান কি ছেলে এই খেদুটা আমার ঘরে গাঁয়ে মেরেকে দিয়েছে চুদির ভাইটা আমার বাবার বিচিতে এমন হাত বুলিয়েছে বল আমার বাবাটা ওকে ছাড়া কাউকে মানছেই না বল লাউড়া ঘরে থাকা যায় এ কি রে গুদ মাইটাকে অত কেলানো হলো তাও যায়নি এখনো করে কি আমার বউটাকে নিয়েই যাবে নাকি কি জানি লাউড়া খান কি ছেলে গায়ে কিসের চামড়া আছে কে জানে ভোদার বাল কোনো কথা গায়েই লাগে না ওর ভালোই যাবে পল্টু ভাই তুই আবার সিঙ্গেল হয়ে যা বেশ ভালোই হবে বুঝলি আমরা আগের মতো আবার খানকি পাড়ায় যাবো দুজন মিলে চুপ কর দেখছিস ভাই একটা বড় সমস্যা হয়েছে আর তুই বাল ছাল ভোকে যাচ্ছিস তোরা কিছু একটা করবি নাকি তাহলে আমাকে একা গাড়ি ভাঙতে হবে ও খানকি ছেলে আমার ব্যবসার গাড়ি মেরে দেবে কোন দিন দেখবো আমার বইয়ের ওপরে উঠে শুয়ে আছে বোকা চাটা আরে এই ব্যাপারে একটু ভাবতে হবে বুঝলি আমার মাথা তো খাড়া ঝুলছে দেখি কি করা যায় তুই বেশি মাথা গরম করিস না ফুটো বুঝলি ওই বালটার একটা ব্যবস্থা করতেই হবে आज हमें माल छारा करो नहीं अरे एक को मल की क्या नेशा है टेरेंट 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 अरे बड़ा एक तो मैं फुट चाय लेवड़ा चाय में भालू टेस्ट नहीं एक काज कोडी माल टच चाय एक तो बांग्ला भी सीधी बड़ा टेस्ट है भी बढ़िया भाई

সকল সময় তো চুলে চোস কেন বাবা বলছি আমি চা আমার সাইকেল রেখেছিলাম কোথায় গেল এই একটু আগে রেখে ঘরে রেখেছিলাম এখন দেখছি এসে নেই কই রে ভাই ফুটো দুটো চা দে ভাই তোকে চা খেতে এলাম হ্যাঁ পল্টু পল্টু ভাই স্বপ্নাস হয়ে গেছে পল্টু তো এসেছিস না কেন কি হয়েছে ভাই তোর আর বলিস না বাড়া লাড়াই চা সাইকেলটা এখানে রেখেছিলাম একটুখানি ঘরে গেছিলাম তারপরে দেখছি বা নেই আর মানে তুই ঠিক আরে দাদা হ্যাঁ রে এখানে ঠিক রেখেছিলাম এখন দেখছি নেই এ পল্টু দা তাড়াতাড়ি চলো নিশ্চয়ই চোরে এটা নিয়ে গেছে কোনো কেউ চুরি করেছে বুঝলে তাড়াতাড়ি চলো পালিয়ে যাবে না অনেক হ্যাঁ 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 চ দেখি চ দেখি কে কোথায় গেলো বড়া কি চা খাও মোজা চলে লোকে আচ্ছা মা আচ্ছা আরে ধর দাও কি আছে সকাল সকাল মেয়ে দি চনকি আর বলি কি bale চা খাও বড় আমা ছোড়িটা পুরো নেচে উঠল বড় গ্রামে একটা নতুন ছেলে চাওয়ালা হইছে চাওয়ানিছে হেভি চাওয়ানিছে ও খেতো তো মন খুজ আড়মা ঘড়ে গিয়ে ডিসকো নাচ নাজিবো চা বানিয়েছে মানে কি কে খাইছে কি চা খাইয়েছো কি বললি একটা ছেলে চা খাইয়েছে চা খাইয়েছ না বাংলা খাইয়েছে বল দেখি এ তো পড়ে গেল গো না বল তো দা এটা মানে ওই খেদু বালটার কাজ না তো এ ফুটো আমারও এটাই মনে হচ্ছে বুঝলি গা তারি চো তা নালে ফুটো তোর পেছোন মারা হয়ে যাবে একবার পুরো ভাই আমার চালাবা পুরো গাড়ি পেলে সার্টার ভেঙে দেবো এটাই ভাই ফুটো তুই চিন্তা করিস না মালটাকে ধরে ওর সার্টার ভেঙে দেবো পুরো একদম আর তাছাড়া এটা তোর ব্যবসা চায়ের ব্যবসা এটা তো কেউ জানে না পাড়ার না এখনো লেবরা তাড়াতাড়ি চ দেখি আর কে কে খেলো না 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 এরকম ভাবে হতে পারে না আমাদের কিছু একটা করতেই হবে চলো আমি তো বলছি স্বামী বাড়িতে চলো এটা একটা হেস্তস্ত করতেই হবে কেন এরকম করলো সেটা জানার দরকার আমাদের

কি হয়েছে বাড়া আমার দোকান খুলতে একটু দেরি হয়েছে বলে আমার চায়ের খদ্দেরগুলোকে চায়ের সাথে বাংলা খাইয়ে দিয়েছে কিন্তু কি বলছিস আমাদের বাড়ি কে চা কি করলো আমরা চা কি করে করতে যাবো আমরা চা খাই না কি চাপ করছে চাল পাল এখন নাটক করিস না আমরা সব জানি গুড ময়টা তোর ঘরেরই কেউ হবে বাঞ্ছ চা খেয়ে কেউ ধুতি করে নাচছে কেউ লোকে বয়ে ঘরে ঢুকে পড়ছে যা তা কাণ্ড করছে হ্যাঁ গুড ময়টা এইসব করেছে হ্যাঁ এমন করছে না কিছু জানি না तब ना तो कि हमारे रेट हेस्तो नेस्तो चाय हैं बड़ा काम की हाँ, चले ए चल तो पुल्टू लंचा आज वाला बंचोत्ता तो साठ रुपए और गाड़ू की दुबारा तो पड़े बाबा ओ बाबा हे बोगा चुदा के दू बेरिया बाबा अरे भूटा ये बात तो लोग जो कि नहीं डाका डाके किसे এই তো এই গুডমরাই সবাইকে চায়ের এর নামে বাংলা খাইয়ে দিয়েছে চপাতার সাথে হ গুডমরাই তুই আমারে চা দাও চা বাংলা মিশিয়ে লোকেদের খাচ্ছিস এ না 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 এ কি কথা আমি কিছু বুঝাইনি আর বাংলা সেটা আবার কি আমি তো কিছুই বুঝতে পারছি না এ কি রকম বিশমালরে ভাই কি hore boca jete ke সবাই কেলা মারে গাড়ি দেখছিস কেন কি হইছে রে বাবা নিয়ে চিনাচ্ছে কেন দেখো তোমার বালের ভাঙা কাজ দেখো আমার চায়ের কেকিতে বাংলা মিশিয়ে সব গ্রামের লোকে খাইয়ে বেরিয়েছে আর লাউড়া নাকি আমি কাজে রেখেছি বলছিস সবাই ঠিকই বলছে কাকু ওর বানানোর চাকে কেউ ধুতি তুলে কেউ লুঙ্গি রাস্তায় এখানে সবাইকে জিজ্ঞাসা করো হ্যাঁ বলছে মানে আমিও তাই ভাবি